ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনার সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশা কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর, আদম ও হাওয়ার বংশধর নয়। কারণ হিসেবে বলেন আদম আলাইহিস সালামের একবার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতি সৃষ্টি করেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন কথাটি পূর্বযুগের কোনো গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি, শুধুমাত্র কাব আল আহবাব থেকে বর্ণিত হয়েছে। কথাটি সুস্পষ্ট মারফু হাদিসের বিরোধী হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। মোট কথা, তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর, আর ইয়াফিস হল নূহ আলাইহিস সালামের সন্তান। কাজেই তারা আদম হাওয়ারই সন্তান। প্রমাণস্বরূপ বুখারী শরীফের হাদিসটি উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ হাশরে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবর্তী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন। অথচ তারা মাতাল নয়, আল্লাহর আজাবের ভয়াবহতা অবলম্বন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে। সাহাবীগণ বললেন, আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্যে থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে 999 জন। আল্লাহর শপথ, আমি আশা করি তোমরা জান্নাতীদের চার ভাগের এক ভাগ হবে। আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের দু ভাগের এক ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ায় একটি কালো লোমের মতো। কোরআন ও হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায়, আল্লাহর দুজন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিসাল্লাম, আর অন্যজন জুলকারনাইন। জুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। কোরআন মাজিদে সূরা কাহফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে। তার ভ্রমণের কাহিনী এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, অতপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন, তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময়স্বরূপ কর প্রদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা লোহার পাত নিয়ে আসো। অতঃপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহ স্তূপ দুই পর্বতের সমান হল, তখন জুলকারনাইন বললেন, তোমরা ফুক দিয়ে আগুন জ্বালাও। যখন ওটা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা আনয়ন করো, ওটা আগুনের উপর ঢেলে দেই। এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে এবং শিঙ্গায় ফুৎকার দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকেই একত্রিত করব। আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে।
যখন সত্য প্রতিশ্রুতির নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। সূরা আম্বিয়া আয়াত 96-97। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে। যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে, তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে। প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে, কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর এটি হবে সিংহায় ফুঁক দেয়া দুনিয়া ধ্বংস ও কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে। বুখারি ও মুসলিম শরীফে জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আরবদের জন্য ধ্বংস, একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে। এ কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পার্শ্বের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কোরআনের বর্ণনা থেকে যা জানা যায় তা হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন, তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকালে সে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কখনো তা বলেনি, তাই পরের দিনে সে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন তারা করে মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদীনালার সমস্ত পানি পান করে ফেলবে, এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে, তখন তারা বলবে, জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি। অতঃপর আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে এক সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতোই তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, তাদের মরাদেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ঈসা আলাইহিস সালামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। ঈসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন যে আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই, কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে। তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, একসময় এখানে পানি ছিল। তারা আল্লাহর নবী ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন, এমনকি বর্তমানে তোমাদের কাছে 100 স্বর্ণমুদ্রার চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে।
আল্লাহর নবী ঈসা ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একই সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো তারা সকলেই মারা যাবে। অতপর আল্লাহর নবী ঈসা ও তার সাহাবিগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে, কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই। আল্লাহর নবী ঈসা ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতপর আল্লাহ তাআলা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দেবেন। জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। মোট কথা, মানুষের মাঝে তখন চরম সুখশান্তি বিরাজ করবে, কোনো প্রকার অভাব অনটন থাকবে না। সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে। আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে। কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা।